আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই যে কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি। আর আমি এখানে কুমড়াটা এরকম ভাবে পিস করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের পিস করে কেটে নেবেন। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এই কুমড়াটা ভাজি করে দেখাবো। তো চলুন আমি রান্না করতে করতে বাকি কি কি ইনগ্রিডিয়েন্টস দিব দেখে নিই। তো গায়ে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেল গরম হতে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব আস্ত জিরা, আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো মতো লাল লাল করে নিয়ে বাকি সব মশলা আমি এখন দিয়ে দিব। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। শুকনো মরিচ গুঁড়া একটু, হলুদের গুঁড়া, আর এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো মতো মশলা দিয়ে আমি কষিয়ে নিব। আর এখন একটু দিয়ে দিব অল্প পরিমাণ পানি। আর এখন দিয়ে দিব আমার কুমড়ো গুলো। ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এখন একটু ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, আর ফিরব 10 মিনিট পর। তো গায়ে ফিরে আসলাম 10 মিনিট পর, আর আমার কুমড়ো ভাজিটা রেডি। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। তো গায়ে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি এই কুমড়ো ভাজি চিংড়ি মাছ দিয়ে। কালারটা কি সুন্দর দেখতে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।